আসসালামু আলাইকুম এভরিবডি। আজকে আমি আইসি আর একটা ভিডিও লইয়া আপনারা সবার লগে শেয়ার করলাম। আশা করি সব ভালো আছেন। আমি আছি আলহামদুলিল্লাহ। এখানে দেখতে পারা আমি এক জাত পাস্তা লইছি, এটা নেস্টর লাখান, এটার হয় ছাপলিং পাস্তা নেস্টো জেলা ওলাখান। এটার আমি স্টিম করলাম এখন কলন্ডারে দিয়া। এটা দিয়ে একটা রেসিপি বানাইব, আপনারা সবে থাকবা আমার লগে, আমি কিলা বানাই দেখবা। এখন কো আমি স্টিম করলাম, এটার হোয়াইট করলাম, স্টিম হইবার লাগে। এখানে দেখতে পারলা পারফেক্ট, এখানে দেখতে পারলা আমি লইছি ফকরন, পেঁয়াজ লইছি, লবণ আছে পরিমাণ মতো, ফ্রেশ ধনিয়া আর স্প্রিং অনিয়ন, আর একটা আমি রেডি করবো চিকেনের কিমা দি। চিকেনের কিমারে গরম মশলা লবণ দিয়া আমি বয়েল করছি, বয়েল করিয়া আমি জোর জোড়া করিয়া এখানে রাখছি। এখন কো আমি এগুলা কুক করবো, আপনারা দেখবা। দেখতে পারলে আমি একটা পান বয়েছি, একটা মাঝে আমি এনে দিলাম রসুন দিলাম, এখন দিলাম পেঁয়াজ দিলাম, আর দিলাম লবণ দিলাম, বাজবো ভালো করে। একটা কাজা পেঁয়াজ রেডি হয়ে গেছে, আমি এখন কু দিলাম হলদি দিছি আর পাপরিকা দিছি আর ধনিয়া গুঁড়া দিছি আর গরম মশলা পাউডার দিছি আর দিলাম একটা এসে চিলি ফ্লেক ওয়ান স্পুন দিছি। এখন তো আমি তাতে রাখছিলাম ধনিয়া, এগুলো দিলাম, এগুলো রাখছিলাম কর্মটা মাঝে দিয়ে দিছে, এখন আমি অফ করে নিব। এখানে দেখতে পাররা আমি লামাই লাইছি, লাইয়া একটা ডিশের মাঝে লইছি। এখন কো আমি নেক্সট পরবর্তী কিতা করলাম দেখবা। এখানে দেখতে পাররা আমি কলন্ডার তাকি বাখরি লাইছি, নেক্সট বাখরিয়া এখন আমি দিলাম টমেটো কেচাপ রে পানি দিয়া গুলিয়া লইছি, আর লইয়াও কুলো আমি এখন কো দিলাম একটা ট্রের মাঝে, বেকিং ট্রের মাঝে। এখন দেখতে পাররা আমি নেস্টোর মাঝে সারা চিকেনগুলা আমি কেন মাঝে দিলাইছি, নেস্টোর মাঝে গুলা দিব, উপরে দিয়া চিজ দিব। আমি সারা দিলাইছি চিজ, দেখতে পারলে আমি সারা দিলাইছি। এখন কো আমি থোড়া করিয়া বেশি দিতাম না, দুই তিন পিস করিয়া কাঁঠা পেঁয়াজ দিলাম আমি, খালি ওলা ছোট ছোট পিস, খালি অনিয়নের একটা স্মেল হইবার লাগে। দেখতে পারলা দিলাইছি। এখন কো আমার ওভেনের ভিতরে আমি হারাইলাম, এটা আগে থাকে আমি গরম করিয়া রাখছিলাম, আর এখন কো ওয়ান দিলাইছি। এখন কো হোয়াইট হরমো চিজ মেল্ট হইবার লাগে।
এখন দেখতে পারো বিয়ার সকল আমি বাহ করে লইছি আবেন্তনে, আর একটা প্লেট লইছি আমি প্লেটের মাঝে, এগুলো সার্ভ করব। দেখতে পারো আশা করি ভালো পাইছেন, আর আপনারা বানাইবা আপনার বাসাত ফ্যামিলির লাগে বা চেন্টের লাগে। আর দেখাইব আরো একদিন আরো একটা রেসিপি লইয়া ইনশাল্লাহ। আল্লাহ সবাই ভালো রাখতা, আর মজা করি আমার এই রেসিপিটা আপনারা খাইবা বাসাত বানাইয়া। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।